আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। নবম মানবিক শাখার ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাসে আজকে আমরা করব অধ্যায় চারের পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন প্রক্রিয়া। পৃথিবীর উপরে যে ভূমি আছে এটা কিভাবে পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে আমরা জানব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পরিবর্তন প্রক্রিয়া প্রধানত দুই ভাগে হয়, একটা হলো ধীর পরিবর্তন আর একটা হলো আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তন যে পরিবর্তনটা আস্তে আস্তে হতে থাকে, হাজার হাজার বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পরিবর্তনটা হয়ে থাকে। ধীর পরিবর্তনে প্রথমে আসি বিচূর্ণীভবন। আমাদের পৃথিবী নানান ধরনের শিলা দ্বারা গঠিত, একসময় এটা শক্ত শিলাগুলো দ্বারা গঠিত ছিল, নরম মাটি এখন আমরা তারা দেখছি সেরকম হয়তো ছিল না, কিন্তু এটা হাজার হাজার বছর বা লক্ষ কোটি বছর এটার পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া, সূর্যের আলো, তাপ, বায়ু প্রবাহ, বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন, হাইড্রোজেন সব কিছু মিলেই একটা রাসায়নিক বিক্রিয়া হয়, পরিবর্তন হয় এবং এই যে শিলাগুলো আছে শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ বিচূর্ণ হয়ে ভেঙে খণ্ড খণ্ড হয়ে মিহি মাটিতে পরিণত হয়। এভাবে কোনো এলাকার বা কোনো অঞ্চলের যে পাথরে যে জমিগুলা ছিল, ভূমিগুলা ছিল, সেগুলো আস্তে আস্তে নরম মাটিতে পরিণত হয়েছে। এরপরে আসি আমরা অপসারণ। অপসারণ কীভাবে? বিচূর্ণ ভবনের দ্বারা যে সমস্ত মাটি সৃষ্টি হলো এটা অনেক সময় দেখা যায় বায়ু প্রবাহের কারণে এক স্থান থেকে আর এক স্থানে সরে যায়। বর্তমানে তোমরা দেখতে পারো মরুভূমির কথা যদি চিন্তা করো তো সেখানেও যে দেখবে যে বালু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, এক এলাকা থেকে সরে অন্য অনেক দূরে অনেক এলাকা ছড়িয়ে পড়ছে, সেটা বায়ু প্রবাহ ধরে চলে যাচ্ছে। বায়ু প্রবাহ ধরে কেন যায়? ওখানকার যে বালু আছে সূর্যের তাপে উত্তপ্ত হয়, আবার রাতের বেলায় হঠাৎ ঠান্ডা হয়, এভাবে উত্তপ্ত হওয়ার সময় বালু কণাগুলো প্রসারিত হয়, আবার যখন হঠাৎ ঠান্ডা হয়ে যায় তখন এটা শক্ত হয়ে ছোট হয়ে যায়। তাই এই পরিবর্তনের কারণে হঠাৎ করে দেখা যায় ওই শিলাখণ্ডগুলো বা বালুখণ্ডগুলো এগুলো ফেটে যায় এবং ছোটো কণায় পরিণত হয়। তারপর যখন উত্তপ্ত হয়ে হালকা হয় দিনের বেলায় ঝড় হয় মরুভূমি, তখন এটা বালুটা সরে যায়। এরপর আসে নগ্নীভবন। আমরা দেখেছি যে অনেক পাহাড় পর্বত রয়েছে যেগুলা পাথরের তৈরি, মাটির তৈরি, এটা কিন্তু এক সময় পাথরের তৈরি ছিল, বিভিন্ন রকম শিলা দ্বারা তৈরি ছিল, কিন্তু দেখা গেল যে হাজার হাজার বছর বা লক্ষ লক্ষ বছর এটা এইভাবে থাকার ফলে পরিবর্তন হলো এবং শিলাগুলো ভেঙে মাটিতে পরিণত হলো। আবার এটা যখন বৃষ্টিপাত হয় তখন এখান থেকে মাটি সরে যাওয়ার ফলে ওই শিলাগুলো উপরে চলে আসলো, দৃশ্যমান হলো। তাহলে মাটিগুলো কোথায় গেল? মাটিগুলো পাহাড়ের পাদদেশে যাওয়ার ফলে সেখানে দেখা যায় মালভূমি বা সমভূমির সৃষ্টি হচ্ছে। তারপরে আসি আমরা অবক্ষেপণ। অবক্ষেপণের মাধ্যমে কিভাবে আমাদের ভূমিরূপের পরিবর্তন হচ্ছে? তোমরা দেখেছো বেশিরভাগ নদী হয়তো কোনো পর্বতশ্রেণী বা জলাশয় থেকে অর্থাৎ হ্রদ হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তা সৃষ্টির পরে দেখা যায় পাহাড়ের পাথরের পথগুলো আস্তে আস্তে সে বিভিন্ন পাথর নুড়িকোনা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে মাটিতে পরিণত হয়েছে। তারপর নদী সমতলে এসে বিস্তীর্ণ আকার ধারণ করেছে এবং সেখানে ওই সমস্ত মাটি বালু নিয়ে এসে সে নদী অববাহিকায় ফেলে নিম্ন অঞ্চলগুলো পাললিক সমভূমিতে সৃষ্টি করেছে। আমাদের বাংলাদেশও কিন্তু পলল গঠিত সমভূমি দ্বারা গঠিত। এরপরে দেখা যায় নদী পলি বহন করে নিয়ে এসে
সমুদ্রে বা সাগরে বা নদীর সাথে যখন সঙ্গম স্থলে সে সেখানে পলি মাটি সঞ্চয় করে এবং একসময় সেখানে সমভূমি জেগে ওঠে। পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনগুলো কি কারণে ঘটছে? পরিবর্তন নিয়ামক হিসাবে কাজ করে বায়ু। আমরা আগে বলছি বায়ুর প্রভাব দ্বারা ভূমির ক্ষয় হয়, বৃষ্টির দ্বারা ক্ষয় হয়। বৃষ্টির দ্বারা কীভাবে ক্ষয় হয়? বৃষ্টিতে পাহাড়ের মাটিগুলো ধসে যায়। অনেক সময় দেখা যায় পাহাড়ের পাথরের পাহাড়, সেখানে মাটি আছে, পাথরও আছে, পাথরের ভাজে ভাজে পানি ঢুকে যায় এবং ভিতরে বিরাট একটা অংশ নরম করে দেয়, কাদাগুলো নরম করে দেয়। নরম হয়ে গেলে তখন পাহাড়ের একটা বড় অংশ ধসে পড়ে যায়, এটাকে ভূমিধ্বস বলা হয়। এভাবে বৃষ্টি মাটির পরিবর্তন নিয়ে আসছে। হিমবাহ, হিমবাহ কোথায় আছে? সাধারণত বড় বড় পর্বত শ্রেণী যেখানে আছে সেখানে হিমবাহ দেখা যায়। তা আমরা হিমালয়ের কথাই বলতে পারি, সেখানে প্রচুর হিমবাহ। হিমবাহ কি? পানি জমে বরফ হয়ে যায়, বরফের বিশাল চাই, অনেক বড় খণ্ড, বিশাল চাই, কিলোমিটার পর কিলোমিটার এই খণ্ডগুলো আছে। যে কোনো কারণেই হোক, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হোক বা ভূমিকম্পই হোক, যে কোনো কারণেই হোক, এটা যদি ধসে পড়ে, পড়ার সময় সে পাহাড়ের অন্যান্য অংশ থেকে যে পাথরগুলো আছে সেগুলো সে ধাক্কা দিয়ে নিয়ে নিচে চলে আসে। এভাবে ওই পাথরের মধ্যে সংঘর্ষের ফলে এগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বালুকাময় অথবা কঙ্কর অথবা মাটি এভাবে সে নদীর পানিতে আস্তে আস্তে ভেসে চলে আসে। আবার ভূমিরূপের পরিবর্তনে নদীও কাজ করতেছে। যেমন আমরা সমতল ভূমির ভিতরে নদী দেখতেছি, এই নদীর অববাহিকায় যে সমস্ত উঁচু অঞ্চল আছে সেই অঞ্চলগুলো অনেক সময় প্লাবনে ভেঙে যায় এবং সেটা সমুদ্রের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় দেখা যায় চরের সৃষ্টি করতেছে। এভাবে আমাদের বঙ্গোপসাগরের কাছে অনেক চর গড়ে উঠেছে। এগুলো হলো আমাদের ধীর পরিবর্তন, আস্তে আস্তে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই পরিবর্তনগুলো হয়ে আসছে। এখন আসি আমরা আকস্মিক পরিবর্তন, অর্থাৎ হঠাৎ কোনো পরিবর্তন হয়ে যায়, যে কোনো মুহূর্তে এটা ঘটে যেতে পারে। যেমন ভূমিকম্প, ভূমিকম্প হলে কি হয়, ভূমিকম্প কিভাবে হয়? ভূমিকম্প হয় পৃথিবীর যে গঠন, সেই গঠনে আমরা ভূগর্ভে দেখতে পারি যে প্লেট আছে, এই প্লেটের যখন সংঘর্ষ হয় তখন দেখা যায় ভূমিকম্প হচ্ছে। পৃথিবী কিন্তু তার অক্ষে যে ঘুরছে, সে পৃথিবী কিন্তু অনেক জোরে কাঁপছে এবং ঘুরছে, কিন্তু এই কম্পনটা আমরা অনুভব করতে পারি না, কিন্তু পৃথিবী কিন্তু অনেক জোরে জোরে কাঁপছে এবং ঘুরছে। তো এই কম্পনটা পৃথিবীর অভ্যন্তরে পৃথিবী অনুভব করে। একসময় দেখা যায় এই প্লেটগুলো এই কম্পনের ফলে একটার সাথে আরেকটা ধাক্কা দেয়, এর ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্প যদিও অল্প সময়ের মধ্যে হয় কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি। এই ভূমিকম্পের ফলে কি হয়, ঘরবাড়ি ধসে যায়, কোনো এলাকা পুরোটাই ধসে নিচে চলে যেতে পারে, আবার কোনো এলাকায় পাহাড়ের সৃষ্টি হতে পারে, আবার কোনো এলাকায় নদীর তলদেশ উঁচু হয়ে যায় এবং নদীর গতিপথেরও পরিবর্তন হয়ে যায়। এভাবে আকস্মিক পরিবর্তনের কারণে এই ভূমির পরিবর্তন হয়ে থাকে। সুনামি, সুনামি জাপানি ভাষা, সুনামি সাধারণত সমুদ্রের তীরের যে ঢেউটা, পোতাশ্রয়ের যে ঢেউটা, সেই ঢেউকেই বলা হয়। সমুদ্রের ঢেউ কীভাবে হয়, সমুদ্রের ভিতরে যদি তোমার ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে সমুদ্রের পানি উপরের দিকে উঠে আসে এবং এটা উপকূলবর্তী যে এলাকাগুলো আছে, দেশগুলো আছে, সেখানে আঘাত হবে। 2004 সালের 26 ডিসেম্বর এরকম একটা সুনামি হয়েছিল, যাতে এই ভারত মহাসাগরের
উপকূলীয় এলাকা 14টি দেশ এটার প্রভাব পড়েছিল। এরপরে আমরা আছি আবার আগ্নেয়গিরির কারণেও মানে সুনামি হয়ে থাকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সমুদ্রের নিচে অনেক আগ্নেয়গিরি আছে, সে সমস্ত আগ্নেয়গিরি যদি অগ্নুৎপাত হয় তবে বিশাল এলাকা, সমুদ্রের তলদেশের বিশাল এলাকা জুড়ে এটা যে ম্যাগমা আছে সেগুলা জমে যায় এবং পানির এলাকাগুলো দখল করে, যার ফলে পানি উপরের দিকে উঠে যায় এবং সেটা দিয়ে সুনামি হয়। আগ্নেয়গিরির কারণে আকস্মিক পরিবর্তন হতে পারে। তোমরা দেখেছো যে এরকম ভূমির আমার মাঝে যে ম্যাগমা আছে, গলিত তরলগুলা, এর ভিতরে নানান রকম ধাতু আছে। তো গলিত ম্যাগমা যদি কোনো কারণ কি হতে পারে, সেটা হতে পারে তাপমাত্রা কম বেশি হলে দেখা যায়, তাপ যদি কমে যায় তাহলে ফাটল হতে পারে, আবার তাপ যদি বেড়ে যায় তাহলে ম্যাগমার আয়তন বেড়ে যায় এবং এটা যে কোনো নরম জায়গা যেটা পাবে ভূমির সেই জায়গা থেকে ফেটে এটা অগ্ন্যুৎপাত ঘটায়। অগ্ন্যুৎপাত ঘটালে ভূমির পরিবর্তন হয়। কীরকম পরিবর্তন হয়? অগ্নি উৎপাত হলে এই ম্যাগমাগুলো অর্থাৎ ভস্মগুলো, ছায়ের মতো যেটা দেখতে, এটা যদি এই যে জায়গায় হবে তার আশেপাশে এলাকা জুড়ে এটা দেখা যায় এই ভস্মগুলো পড়ে, পড়ার পরে এটা জমে এখানে হয়তো উপত্যকা, হয়তো সমভূমি, এ ধরনের সৃষ্টি করতে পারে। তো ম্যাগমাগুলো পড়ার ফলে ওটা দেখা যায় তৎক্ষণাৎভাবে ওটা মাটিতে পরিণত হয় না, সেটা আস্তে 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 হাজার হাজার বছর এভাবে থাকলে পরে সেটা নরম মাটিতে পরিণত হয়। এভাবে এই ভূমিকম্প, মানে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির কারণে আকস্মিক পরিবর্তন হয়ে থাকে। এখন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কারণ হলো শিলাচুরি। পৃথিবী তো স্তরে স্তরে শিলা দিয়ে গঠিত, এই শিলার যদি কোনো কারণে একটু পরিবর্তন হয় তাহলে ভূমিকম্প হয়ে প্রচণ্ড ঝাঁকি হয়, তাপ বিকিরণ। পৃথিবী কিন্তু প্রতিনিয়ত তার নিজেরও তাপ আছে, সেটা বিকিরণ করছে, দিনের বেলায় তাপ গ্রহণ করছে, রাতের বেলায় তাপ বিকিরণ করছে। অধিক পরিমাণে তাপ বিকিরণ করলে পৃথিবী ঠান্ডা হয়ে গেলে এই শিলাগুলো তখন কঠিন হয়ে যায়, আবার যখন তাপ পড়ে তখন শিলাগুলো ফেটে যায়, ফেটে গেলে তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভে বাষ্প কীভাবে আসে? আমরা বলতে পারি যে নদী নালা, খাল বিল, পৃথিবী ভূপৃষ্ঠ যদি কোথাও ফাটা থাকে ওই ফাটা দিয়ে পানিগুলো পৃথিবীর অভ্যন্তরে চলে যায়। অভ্যন্তরে যাওয়ার ফলে যত নিচে যাবে তত তাপমাত্রা বেশি হবে, তাপমাত্রা যখন বেশি হবে তখন এটা বাষ্পে পরিণত হবে, বাষ্প পরিণত হয়ে ওটা তো আর বের হতে পারে না ভূমির ভিতর থেকে, তখন সে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। আর চাপ সৃষ্টি করলে পৃথিবীর উপরে যে পৃষ্ঠ, এখানে যেখানে নরম জায়গা আছে সে জায়গাটা ফেটে সেখানে মানে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয় এবং ভূমিকম্প হয়ে থাকে। ভূগর্ভস্থ চাপের পরিবর্তন, ভূগর্ভে তো নানান রকম রাসায়নিক পদার্থ আছে, তারপর ধাতু পদার্থ আছে, এগুলার তাপের পরিবর্তনের ফলে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়ায় তাপের পরিবর্তনের ফলেও ভূ আলোড়নের সৃষ্টি হয়। চাপের পরিবর্তন, সব অঞ্চলের চাপ যে একরকম থাকবে তা না, যেখানে চাপ কম আছে বেশি, যেখানে চাপ বেশি সেখান থেকে এদিকেও চাপ চলে আসে অনেক সময়, যার ফলে ভূমিকম্প হয়ে থাকে। হিমবাহের প্রভাব, আমি আগেই বলছি যে বড় বড় যে পর্বতশ্রেণী আছে সেখানে পাথরের চাই, অত বড় বড় পাথর বরফের চাই আছে, সেগুলো যদি যে কোনো কারণে জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষত এটা হয়ে থাকে, এগুলো যদি পাহাড়ের পাদদেশে অনেক জোরে আছড়ে পড়ে তবে তার এলাকা জুড়ে সেটা ভূমি কেঁপে ওঠে, এটাও একটা ভূমিকম্পের কারণ। এখন আমরা আসি তাহলে এই ভূমিকম্পের কারণে তোমরা জানতে পারলে যে এই ভূমির কীভাবে পরিবর্তন হচ্ছে। এরপর আসি আমরা আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি কিন্তু আকস্মিক পরিবর্তন, হঠাৎ পরিবর্তন হয় আগ্নেয়গিরির কারণে।
তোমরা তো জানো যে আমি বলছি যে ম্যাগমা থাকে যে অংশে সেই ম্যাগমা যেখানে নরম জায়গা পায় ওই সেই জায়গাটা থেকে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। যদি ম্যাগমার এই অঞ্চলে তাপ চাপ কম বেশি হয় তাহলেও নরম জায়গায় ফাটল সৃষ্টি করে সেখান থেকে গলিত লাভা বের হয়ে আসে, ভূগর্ভে পানি প্রবেশ করে। ভূগর্ভে ফাটল থাকলে পানি প্রবেশ করে, পানি প্রবেশ করে ওই জায়গাটায় রাসায়নিক বিক্রিয়া ঘটে, বাষ্প হয় এবং পর্যাপ্ত চাপ দিয়ে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। পার্শ্বচাপের ফল সেটা বলছিলাম যে ম্যাগমা কোনো অঞ্চলে যদি একটু কম থাকে, বেশি থাকে, তার উচ্চ স্থান থেকে চাপ নিম্ন স্থানে যাবে, তখনও ভূ আলোড়ন সৃষ্টি হয়ে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরি আমরা দেখতে পাই যে তিন রকম, একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, আরেকটা হলো সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ সেটা অল্প স্বল্প হচ্ছে সেটা হলো সক্রিয় আগ্নেয়গিরি। এরকম আগ্নেয়গিরি আছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ আছে, সেখানে এরকম আগ্নেয়গিরি দেখা যায়। তোমরা জানবে যে হাওয়াই দ্বীপ, হাওয়াই প্রশান্ত যে সে আমেরিকা যে হাওয়াই দ্বীপটা আছে এই দ্বীপটাও কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই দ্বীপের সৃষ্টি হয়েছে। এরপরে আমরা আসি সুপ্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি হয়তো একবার অগ্নুৎপাত হয়েছে বা একবার দুবার উৎপন্ন হওয়ার ফলে এখন দীর্ঘদিন যাব সেখানে আর অগ্নি বের হচ্ছে না, লাভা বের হচ্ছে না, এটাকে সুপ্ত বলা হয়। এই সুপ্তগুলো কিন্তু যে কোনো সময় আবার সক্রিয় হতে পারে, যেমন জাপানে আছে মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি হয়তো সেটা ই হয়েছে, অগ্নুৎপাত হয়েছে, হয়তো হয় নাই, কিন্তু হওয়ার সম্ভাবনা আর নাই এরকম, অর্থাৎ ওখানে চাপ কম যার কারণে সেটা হবে না বা হয় নাই, এরকম ভবিষ্যৎ হওয়ার সম্ভব নয়, সেটাকে বলে মৃত আগ্নেয়গিরি। এখন আমরা দেখি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে কী ঘটে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হতে পারে, তারপর এই যে লাভা পড়ে মালভূমি বা সমভূমির সৃষ্টি হতে পারে, তারপর এই যে অগ্নিমুখ যেটা আছে যেখান থেকে তোমার এই ম্যাগমাগুলো বের হয় ওই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, মানে অর্থাৎ ভূমিকম্প সে আগ্নেয়গিরির কার্যক্ষমতা যদি শেষ হয়ে যায় তখন এই জায়গাটা একটা গর্তের সৃষ্টি হয়। গর্তের সৃষ্টি হয়ে ওখানে যদি পানি জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হবে। আমাদের বাংলাদেশে যেটা বগা লেক আছে নাম, এটাও ওই ধরনের একটা সৃষ্টি দেখা যায় পাহাড়ের উপরে 4-4.5 ফুট উপরে গিয়ে ওখানে এখানে বড় একটা জলাশয়। তাহলে এখানে জলামুখে আবার এখানে হ্রদের সৃষ্টি হবে। তারপর আসি এই আমরা নদী সম্পর্কে কিছু আমরা জানি। নদী সাধারণত কোনো পাহাড় উপত্যকা, পাহাড় বা হিমবাহ থেকে আসছে অথবা কোনো হ্রদ থেকে সৃষ্টি হয়ে আসছে। একটা নদী যদি তা আমরা এখানে দেখতে পারি পাহাড় এলাকা থেকে নদী বের হয়ে মনে করো দুইটা নদী যদি এভাবে আসে, এইভাবে যদি নদী দুইটা বয়ে চলে, তবে এই যে মাঝের যে অংশটা এটাকে বলে দোয়াব। দুই নদীর মধ্যবর্তী যে স্থলভাগ সেটাকে দোয়াব। আবার নদী যেখানে যুক্ত হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় নদীর সঙ্গম, সেটা সমুদ্র সাথে হতে পারে। নদী যদি সমুদ্রের সাথে যেখানে সংযোগ ঘটছে সেটাকে বলা হয় নদীর সঙ্গম, যেমন চাঁদপুরের সাথে, চাঁদপুরে ওখানে পদ্মার সাথে মেঘনার সাথে মিলেছে ওই জায়গাটা হলো নদীর সঙ্গম। উপনদী পাহাড়ি নদীগুলো, পাহাড় থেকে তো অনেক নদী ঝর্ণা আসে, তা পাহাড়ি নদীগুলো যদি কতগুলো নদী একসাথে মিলে যখন একটা নদীর সৃষ্টি হয়
ওই ছোট ছোট নদীগুলোকে বলা হয় উপনদী। আবার অনেক সময় আমরা দেখি একটি বড় নদী থেকে একটা নদী বের হয়ে আবার ওই নদীতে মিশছে, তখন এটাকে আমরা বলব উপনদী। আর শাখা নদী হলো বড় নদী থেকে আর একটা নদী বের হয়ে অন্য কোনো নদীর সাথে মিশছে অথবা সাগরে মিশছে, এটা হলো শাখা নদী। নদী উপত্যকা, পাহাড় থেকে নদী যখন বয়ে চলে ওই পাহাড়ি অংশটাকে বলা হয়, দুই পাশের যে অংশ থাকে ভূমি ওটাকে বলে নদী উপত্যকা। আর নদীর মাটির নিচে যতটুকু সে পানি ধারণ করে সেটা হলো নদী গর্ভ। আর নদীর চারিদিকে যে সমতল ভূমি সেটা হলো নদী অববাহিকা। নদী গর্ভ, আমাদের যে পদ্মা নদী আছে তোমরা জানো পদ্মা নদীর উপরে সেতু তৈরি হচ্ছে, এই সেতুতে মাটির নিচে আছে যে বিলার সেটা হলো 120 মিটার। আমাদের পদ্মা নদী 105 মিটার পর্যন্ত নিচে নরম মাটি এবং বালু দিয়ে গঠিত, পৃথিবীর অন্য কোনো নদীতে এমন দেখা যায় না। পৃথিবীর খরস্রোত প্রধান নদী হলো আমাজন এবং তারপরে হলো পদ্মা। পদ্মা তার মাটির নিচেও 105 মিটার পর্যন্ত, এই জন্য আমাদের এই পদ্মা সেতুটা করার সময় যে পিলারগুলো করা হয়েছে সেই পিলারগুলো 120 মিটার পর্যন্ত যাওয়া হয়েছে শক্ত মাটি পাওয়ার জন্য। আর পদ্মাতে গড়ে গড়ে প্রায় 40 থেকে 44 মিটার পর্যন্ত পানি থাকে সবসময়, 40 থেকে 44 মিটার 16-17 তলা ভবনের সময় পানি থাকে। তো আজকে এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ।